আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় জানিয়েছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, এজন্য যাতে করে সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বাকি সকল দ্বীনের উপর বিজয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, যে সময় না জিহাদের বিধান এসেছে, না আঘাতের জবাবে প্রতিঘাতের বিধান এসেছে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার বিভিন্ন বার্তায় জানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন, যতদিন পর্যন্ত সেই উদ্দেশ্য পূরণ না হবে, দুনিয়ার অন্য কোনো কিছুর সামনেই আমি নতি স্বীকার করব না। মক্কার মুশরিকরা এসে বড় বড় অফার দিয়েছিল, মুহাম্মদ তুমি কি চাও বল, আবু তালেবের মধ্যস্থতায় আল্লাহ রাসূল যা চাওয়ার জন্য প্রস্তুত, সবকিছু দেওয়ার মতো মানসিকতা নিয়ে তারা হাজির, আপনি আপনার ভাতিজাকে বলেন সে যা চাইবে আমরা তাই দিয়ে দিব, যদি ক্ষমতা চান দারুন নদর পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব, যদি মুহাম্মদ সুন্দরী নারী চায় আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব, আর যদি মুহাম্মদ সম্পদের পাহাড় চায় তাহলে আমরা প্রয়োজনে সম্পদের পাহাড় বানিয়ে দেব, একান্ত যদি তাকে জিনে ধরে থাকে ভূতে ধরে থাকে সেটাও বলে ফেলুক, আমরা তার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, ভালো কবিরাজ এনে আমরা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব, তবুও যে কোনো মূল্যে সে যাতে তার এই দাওয়াতকে পরিহার করে, সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজন যেই কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণ থেকে সে যাতে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্পষ্টভাবে আল্লাহর নামে কসম করে বলেছিলেন, দেখো فَوَاللَّهِ لَوَضَعُ الشَّمْسَ فِي يَمِينِي وَالْقَمَرَ فِي يَسَارِي عَلَىٰ أَنْ أَتْرُكَ هَذَا الْأَمْرَ مَا تَرَكْتُهُ حَتَّى يُزْهِرَهُ اللَّهُ أَوْ أَهْلِكَ دُونَهُ। আল্লাহর কসম করে বলছে, ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দেয় আর বাম হাতে আকাশের চাঁদ এনে রাখে, বিনিময়ে আমাকে আমার আদর্শ আমার দিন আমার তাওহীদ ছাড়তে বলে, তবুও কোনো কিছুর বিনিময়ে আমি এই আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে জিন্দা করেন অথবা আমি মুর্দা হয়ে যাই। অপশন দুটো, হয়তো শরীয়ত জিন্দা হবে অথবা আমি মুর্দা হব, শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হব, তবে মাঝামাঝি কোনো অপশনের সামনে আমি নতি স্বীকার করব না যে আমি দুনিয়াতে জিন্দা থাকব কিন্তু ইসলাম দুনিয়াতে মুর্দা হয়ে যাবে। তো যার কারণে আওয়াজ কি ঠিক হবে না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে নির্যাতন তো সয়েছেন, জুলুম তো সয়েছেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তার আদর্শের ব্যাপারে মোটেও আপোষ করতে রাজি হন নাই। মক্কার যুগে জিহাদ ছিল না সহি, মক্কার যুগে খেলাফত ছিল না সহি, কিন্তু তার চেয়ে লোকচুরির আশ্রয় নেন নাই। অনেকের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করেছিলেন, তার ঈমান আর আমলে ইবাদত আর বন্দেগীর কারণেই বোধহয় তার উপর নির্যাতন নেমে এসেছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রাসূল অতীত ইতিহাস সম্পর্কেও যাদের ন্যূনতম পড়াশোনা আছে তাদের এটা অজানা থাকার কথা না, ইবাদত তিনি নবী হওয়ার পরেই শুরু করেছিলেন, তার কাছে হেরা গুহায় ওহি আসার আগে তিনি ইবাদত করেন নাই বিষয়টা কখনোই এমন ছিল না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে হেরা গুহায় ওহি আসার আগেও তিনি লম্বা লম্বা ইবাদত করতেন, আর এই যে হেরা গুহার দীর্ঘ দীর্ঘ ইবাদত দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি এত লম্বা লম্বা টাইমে ইবাদত তিনি সেই সময়ে তার সময় কাটাতেন যে যখন খাবার ফুরিয়ে যেত শুধুমাত্র খাবার নেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, কখনো নিজেও আসতেন না, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে তার খাবার পৌঁছে দিতেন, আর বাকি পুরো টাইম দিন বলেন রাত বলেন পুরো টাইম আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাতের মধ্যে তিনি তার দিন রাতের সবগুলো সময় কাটিয়ে দিতেন, তাও এমন একটা নির্জন স্থানে নিরিবিলি স্থানে যেখানে তিনি যদি কোনো মুসিবতে পড়েন যদি চিৎকার করে ডাকেন তবুও তার চিৎকার কোনো মানুষের কানে পৌঁছাবে না, এমন নির্জন জায়গা জনবিচ্ছিন্ন জায়গা কোনো প্রাণী এসেও যদি তার উপর আক্রমণ করে সেই প্রাণীর হাত থেকেও তাকে কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসবে না,
এমন নির্জন জায়গায় গিয়ে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ইবাদত বندگی করে যাচ্ছেন কখনো বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর খিদমত করছেন আল্লাহর ঘর তওয়াফ করছেন হাজীদের সেবায় এগিয়ে যাচ্ছেন কখনো সামাজিক সংগঠন করছেন হেলফুল ফুজুলের মত করে যার দ্বারা আত্মমানবতার সেবার জন্য মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন এত এত ইবাদত এত এত বندگی কিন্তু তারপরও তার রাস্তায় কেউ কাঁটা বেছায় নাই কেউ তার গায়ে হাত তুলে নাই এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার যা করতেন তার বিচারগুলো মেনে নিতেও সেই সময় তাদের কোনো দ্বিধা ছিল না সেই কাবা শরীফ নির্মাণের কথা তো সকলেই জানে হাজরে আসওয়াদ কোন জায়গায় স্থাপন করবে কারা গিয়ে করবে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল বিবাদ লেগে গেল অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিলেন সকলে বিনা বাক্যে মাথা পেতে মেনে নিল তো আল্লাহ রাসূলকে বিচারক হিসেবে মানতে নেতা হিসেবে মানতে তাদের মধ্যে আল আমিন আমানতদার হিসেবে মানতে আস-সাদিক সত্যবাদী হিসেবে মানতে তাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না অথচ তারাও জানতো এই মানুষটা জাহেলিয়াতের কোনো কাজ করে না কুফর করে না শিরিক করে না মূর্তি পূজা করে না এই মানুষটা মদ খায় না এই মানুষটা কোনো ধরনের অনৈতিক কাজে জড়ায় না বরং সে নামাজে ইবাদতে বিভিন্ন ধরনের আমলের মধ্যে সদা সর্বদা ব্যস্ত থাকে এরপর একজন মানুষও আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে আসে নাই কেউ আল্লাহর নবীর গায়ে হাত তুলে নাই তো যদি বলা হয় ইবাদতের কারণেই এত শত্রুতা ইবাদতের কারণেই এত জুলুম তাহলে ইবাদত তো আগেও হলো কই 40টা বছর পর্যন্ত একজন মানুষ তো জুলুম করে নাই 40টা বছর পর্যন্ত কেউ তো তার গায়ে হাত তুলে নাই কেউ তো তাকে এলাকা থেকে বের হয়ে যেতে বলে নাই তার রক্তে পৃথিবীর মাটিকে রঞ্জিত করে নাই তো 40 বছর পর হঠাৎ করে এমন কি হলো যার জন্য এত বছরের মায়া মহব্বত আদর স্নেহ সব কিছু শত্রুতার বিদ্বেষে পরিণত হলো যদি বলেন নামাজের কারণে বাস্তবতার সাথে মিলে না যদি বলেন ইবাদতের কারণে বাস্তবতার সাথে মিলে না যদি বলেন সমাজের সেবা করার কারণে তাও বাস্তবতার সাথে মিলে না তাহলে মূল কারণটা কি একমাত্র কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিরিকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন কুফুরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে লাগলেন বেদাতকে চ্যালেঞ্জ করলেন ধর্মের নামে যারা অধর্ম করে মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানার দাবি করে যারা জমিনের মধ্যে শিরিককে প্রসার ঘটাতে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তাদের মুখোশগুলো একে একে জাতির সামনে খুলে দিতে চাইলেন তখনই গোটা দুনিয়ার লোকেরা তার বিরুদ্ধে একসঙ্গে ময়দানে নেমে আসে এ কারণে কালেমায় দুটো অংশ দেখেন না প্রথম অংশের মধ্যে আবার দুটো ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে বান্দা আল্লাহকে আল্লাহর তাওহীদকে আল্লাহর অস্তিত্বকে আল্লাহর মারিফাতকে স্বীকৃতি দেয় কিন্তু লা ইলাহা বলে তার আগেই দুনিয়ার সকল বাতিল সকল তাওহীদ সকল শিরক সকল কুফর সকল জাহেলিয়াতের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা জানায় লা ইলাহা না থাকলে ইল্লাল্লাহর এক পয়সাও দাম থাকে না কেউ যদি আল্লাহর ইবাদত করে পাশাপাশি পাশাপাশি দুনিয়ার কোনো বাতিল কোনো তাওহীদের ইবাদত বন্দেগিও করে তা আল্লাহ সে ইবাদত তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে মক্কার যে মুশরিকরা ছিল তারা এই বাংলাদেশের শাহবাগী নাস্তিকদের মতো ছিল তাদের হালত গুলো আসল মুদ্রার মতো ছিল না বরং এর চাইতে হাজার গুণ ভালো ছিল কারণ কোরআনের পাতায় পাতায় আল্লাহ জানিয়েছেন তাদের চরিত্র ছিল যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারাস শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ হে নবী আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন বলো তো তোমরা আসমান কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন চাঁদ কে পরিচালনা করেন সূর্য কে নিয়ন্ত্রণ করেন মুশরিক হতে পারে কিন্তু জবাব তারা একটাই দেবে লা ইয়াকুলুন্নাল্লাহ তারা বলবে এই সব কিছু একমাত্র আল্লাহ করে অথচ বাংলাদেশের অনেক নাস্তিক এই জবাব দিবে না তারা বলবে নেচার করে প্রকৃতি করে এমনি এমনি হয়েছে এগুলোর পেছনে আল্লাহ বলতে কিছু নাই রব বলতে কিছু নাই মাহবুব বলতে কিছু নাই তাহলে মক্কার মুশরিকদের গালি দেওয়া তো সহজ আবু জাহালের নিন্দা করা তো সহজ কিন্তু বাস্তবতা হলো এই বাংলাদেশে এমন এমন নাস্তিকার বান্দা রয়েছে যারা শয়তানের অবাধ্যতায় আবু জাহালদেরকেও ছাড়িয়ে দিয়েছে অতীত নিয়ে সমালোচনা করা সহজ যেমন ইবলিসের গালিগালাজ করতে কার ভালো না লাগে
ইবলিসকে গালিগালাজ করলো সকলে নিজেকে নিষ্পাপ সাব্যস্ত করার জন্য একটা মুজাহাদা চালাতে পারে। কারণ সব দোষ যদি ইবলিসের কাছে চাপিয়ে দেওয়া যায় নিজেরা সাধুবঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে সহজ হয়ে যায়। কিন্তু একটা বার চিন্তা করেন, এই ইবলিস যখন বিতাড়িত হয়েছিল অভিশপ্ত হয়েছিল আল্লাহ জানিয়েছিলেন সন্ধে ইবলিস আমি তোর দ্বারা আর তোর সকল অনুসারীর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। সেই সময় বিতাড়িত আর অভিশপ্ত হওয়ার পর ইবলিস বলেছিল কালা রাব্বি কালা রাব্বি, সে বলল হে আমার রব। আচ্ছা আল্লাহর যারা রব বলে তাদেরকে আস্তিক বলে না আস্তিক? আপনাদের সমাজে কি বলে, আস্তিক বলে না নাস্তিক বলে? আস্তিক, নাস্তিক তো বলে না। ইবলিস, যে ইবলিসরে সবাই গালি দেয়, যে ইবলিসকে সবচাইতে বেশি ঘৃণা করা হয়, সেই ইবলিসও বিতাড়িত হওয়ার সময় বলে আসছে রব্বি হে আমার রব। তো আল্লাহর রব মানছে, নাস্তিকতার ঘোষণা দিচ্ছে না, নিজের আস্তিকতার পরিচয় দিয়ে আসছে। অথচ এখন যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তাহলে তারা অবাধ্যতায় কি ইবলিসকে ছাড়িয়ে যায় না? আওয়াজটা একরকম রাখেন, ভালো রাখেন খারাপ রাখেন একরকম। তো এখন ইবলিসের অপরাধের মাত্রা বেশি নাকি যারা এই জমিনে এসে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তাদের অপরাধের মাত্রা বেশি? তাও তো এটা একটা দল যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকারই করে না। এর চাইতে অগ্রসর আর একটা দল আছে যারা আল্লাহর রব তো বলেই না, উল্টো নিজের রব বলে দেন। যেমন ফেরাউন, যেমন নমরুদ, যেমন আসহাবুল উখদুদের ঘটনা, সেই জালেম বাদশাহ যারা নিজেরাই লোকদেরকে জানাতো এই কথা আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের সবচাইতে বড় রব, ইবাদত করবি তো আমার কর, সেজদা দিবি তো আমার সেজদা দে, আমি বাদে আর কোন রব আছে নাকি তোদের? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোদের কোনো মাবুদ আর রব থাকতে পারে এমন কোন এলেম তো নাই আমার কাছে।